সিসি ক্যামেরা তার না কালকে রাতে কি দিয়েছে আপনার দোকানে কালকে রাত্রে আমরা দোকান দশটা সাড়ে দশটা থেকে বান্ধা গেছি বাড়িতে তো আজকে সকালবেলা দোকানে নটা সাড়ে নটা দিকে লাগাইছি আয়া দেখে যে আমার ভাইয়ে দোকান খুলছে খুলে দিয়ে তোমার লাইট খোলা তারপর তো মোবাইলের দিকে ছায়া দিয়ে মোবাইল নেই প্রায় ষাট পিস এরকম মোবাইল আসলো এখন কন্যা দেখি 30 পিস আছে আর 29 পিসের মতো মোবাইল শুরু হয়ে গেছে এখন সব দামি সেটগুলো শুরু হয়ে গেছে কোন জায়গায় এটা এটা বরপাতুরি বরপাতুরি কোন জায়গা বরপাতুরি হসপিটাল রোড ধরে প্রায় এখন 20,000 টাকা করে প্রত্যেকটা মোবাইল যে দামি মোবাইলগুলো নেওয়া হয়েছে কম দামি মোবাইলগুলো রাখা গেছে আর কি 7-10 হাজার টাকার নিচের মোবাইলগুলো ছুঁয়ে গেছে গা 20,000 টাকার উপরে যে মোবাইলগুলো আসলো ওয়ান প্লাস আসলো 10 প্রো আসলো এগুলো সব দামি সেটগুলো নিয়ে গেছে প্রায় 7,00,000 টাকার উপরে ১০ লাখ টাকার মতো মাল আসিল আর কি কম দামে পুলিশ প্রশাসন ডাকার পরে আইসে অনেকক্ষণ পরে আইসে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে সকালে না আমরা খুলছি দোকান নয়টার দিকে খোলা হয়েছে সাড়ে নয়টা দশটার দিকে এরকম খোলা হয়েছে প্রায় এক ঘন্টা পরে পুলিশ এসে পুলিশের জানাইছি মাসেম কমিটির লোক আসলে তারা জানাইছে এখন আপনি কি চান আমার সাই যারা দোষী তারা ধরা নিল আর আমার সামগ্রী আপনি কি আপাতত লেখা লয়ে গেছে তারা আবার কইছে আমরা জিটিএনটি করতে কইছে আর কি জিটিএনটি করছে এখনো করছি না করুন আপনার নাম হইছে বাপন দাস দোকানের নাম সর্বানন্দ মোবাইল স্টোর